আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেকেই রক্তশূন্যতা আক্রান্ত, হিমোগ্লোবিন অনেক কম থাকে। আমি কয়েকদিন আগেও পেলাম একটা পেশেন্টের পাস হিমোগ্লোবিন লেভেল। তো এত কম হিমোগ্লোবিন লেভেল, স্বাভাবিকের চেয়ে যদি কারো হিমোগ্লোবিন লেভেল কম থাকে, তার কিন্তু গলায় কাটা কাটা অনুভূত হয়। ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় লামার ভিনসন পিটারসন ব্রাউন কেলি সিন্ড্রোম, বা সংক্ষেপে লামার ভিনসন সিন্ড্রোম। প্লামার ভিনসন সিন্ড্রোমের রোগীরা বলে যে গলায় আটকা আটকা থাকে এবং গলায় কাটা কাটা লাগে এবং গলায় ব্যথা অনুভূত হয়। দীর্ঘমেয়াদে যদি কারো রক্তশূন্যতা থাকে, সে কিন্তু পিটারসন ব্রাউন কেলি সিন্ড্রোমে আক্রান্ত হয়, এবং এটি একটি প্রি ক্যান্সারাস কন্ডিশন, অর্থাৎ এখান থেকেই গলায় ক্যান্সার হতে পারে। সুতরাং রক্তশূন্যতা নিয়ে কেউ বসে থাকবেন না, যথোপযুক্ত রক্তশূন্যতার চিকিৎসা করুন, গলার ক্যান্সার থেকে দূরে থাকুন। ধন্যবাদ সবাইকে।